আসসালামু আলাইকুম। পলি টিভির এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ শাহেদুল ইসলাম। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার। চট্টগ্রামের সাতকানিয়ায় সামিয়া পাড়া ইসলামী তরুণ কল্যাণ সংস্থার উদ্যোগে 30তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবং সিরাজগঞ্জে 3 কেজি গাঁজা সহ 3 জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি বাবুল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত 11:30টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা জেলার আটঘরিয়া থানা মাছপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল তার স্ত্রী চম্পাকে হত্যার দায় স্বীকার করেছে। এছাড়া প্রধান আসামির দেয়া তথ্য অনুযায়ী গৃহবধূকে মাটি চাপা দেওয়া অবস্থায় 500 থেকে চম্পার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ, বোরকা, শীতের চাদর, পরিধেয় ওড়না ও একটি কোদাল উদ্ধার করেছে পুলিশ। গত 22 জানুয়ারি উপজেলার চাকমাইয়া ইউনিয়নের গামরু বুনিয়া গ্রামে একটি ফসলি মাঠে মাটি চাপা দেওয়া অবস্থায় গৃহবধূ চম্পার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতেই কলাপাড়া থানায় গৃহবধূর স্বামী বাবুল হাওলাদারকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা। চট্টগ্রামের সাতকানিয়ায় সামিয়ার পাড়া ইসলামী তরুণ কল্যাণ সংস্থার উদ্যোগে 30তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 6 মার্চ শুক্রবার সামিয়াপাড়া কালুহাজি জামি মসজিদ মাঠে এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করেন কারি খুরশিদ বিন ইসলাম। মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন মুফতি মাহফুজুর রহমান জাবের, আন্তর্জাতিক কারি সাইদুল ইসলাম আসাদ, হাফেজ কারি ফিরোজ আহমেদ আনসারি, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ চাটগামি, মাওলানা রকন উদ্দিন ফরিদি সহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। হারুন রশিদ সাজ্জাদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রাশুদুল আলম, আহসানুল্লাহ পারভেজ, ইকবাল হোসেন রুবেল, ইয়াসিন আরাফাত তারেক, জিয়া হোসেন মোহাম্মদ আরাফাত সহ সামিয়ার পাড়া ইসলামী তরুণ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রামের খ্যাতনামা শিল্পী অ্যাডভোকেট জুনায়েদ শিবলি। মাহফিলে বক্তারা কোরআন ও সুন্নার আলোকে জীবন গঠনের আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের অশান্তির একমাত্র কারণ ধর্মের প্রতি উদাসীনতা এবং ধর্মবিরোধী কার্যকলাপ। বক্তারা বলেন, মহান আল্লাহ পাকের একাত্মবাদ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শকে আঁকড়ে ধরে শান্তির জীবন এবং পরকালীন মুক্তি অর্জন করতে হবে। সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযানে 3 কেজি গাঁজা সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 12 সিরাজগঞ্জের স্পেশাল কোম্পানির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12 এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত আবুল কাশেমের নেতৃত্বে রায়গঞ্জ থানাধীন ধানঘরা গ্রামে অভিযান পরিচালনা করে রায়গঞ্জ উপজেলা ধানঘরা গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামে রফিকুল ইসলামের ছেলে মাসুদ পাঠান এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার যতীন্দ্র নারায়ণ গ্রামের আহমেদ বারিকের ছেলে মোহাম্মদ মজনু শেখকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়গঞ্জ থানায় মামলা রুজু করা হয়। পলি টিভির এখনকার সংবাদ এ পর্যন্তই। পলি টিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/politv, এছাড়া ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/politv। পলি টিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।